আমার দেশের প্রাউড ইন্ডিয়ান আর্মি। তো গান স্টপ, জেসিবি কি খুদাই চলি আছে, ইয়াত সরু সরু মাছ ঘুরি আছে, ইয়াত ক্যামেরা এনেকুয়া নিজান নদীত ঢৌ বই আছে, যেনেকৈ কেনেকৈ একদম পুরা খাই আছে, ইয়াতে চোয়া চিতা নাই আর। তো গাইস আমার ব্লগ ইয়া সব তো হেল্লো গাইস, আমার উমিত চ্যানেললৈ আপোনালোকক স্বাগতম জানাইছো। মই সিরাজ, এইফালে যোগেশ আছে মোৰ লগত, আৰু এইফালে আছে চেকলিন। তো আমি আজি অলপ গৈ আছো অয়ানৰ সাইডে, অলপ গাড়িখন ধুম বুলি। ক্লিনিক প্লাছ শ্যাম্পুৰ পৰা শুনিছো ক্লিনিক প্লাছ শ্যাম্পু বহুত ধুনীয়া বোলে গাড়ি ধুবৰ কাৰণে। তো আমি এতিয়া ল'ম অলপ আগত গৈ কিনে দোকান এখনত ৰখি কিনে, তাৰপৰা আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো কেনেকুৱা লাগে। দিলোঁ মে তুম আপনি বেতাবিয়া লেকে চল ৰহে হো তো জিন্দা হো, নজর মে খাবো কি বিজলিয়া লেকে চল ৰহে হো তো জিন্দা হো, হাওয়া কে ঝোঁকো কে জেসে আজাদ রহনা সিখো, তুমি এক দরিয়া কে জেসে লহরো মে বহনা সিখো, হর এক লম্হে সে তুম মিলো ভুলে আপনি বাহি, হর এক পল এক নয়া সমা দেখে গি নিগাহি, জো আপনি আঁখো মে হেরানিয়া লেকে চল ৰহে হো তো জিন্দা। আমার দেশের প্রাউড ইন্ডিয়ান আর্মি। তো গান স্টপ করা যাব এটা আমার, আর ইন্ডিয়ান আর্মিক আমি সেলুট দিম। এটা ইয়াত অলপ গাড়িখন স্লো হব আমার, অলপ ভিডিওটো ইয়াত রখা হব, গাড়িখনও আমার রখা হব, তারপর আমি সেলুট দি কিনে ইয়ারপরা যাম ইন্ডিয়ান আর্মিক। তো ইন্ডিয়ান আর্মির বিষয়ে মই কি কম, আর সরপরা বহুত পাগল মই ইন্ডিয়ান আর্মির কারণে, আর মই বুলি নহয় গোটে দেশের মানুষে পাগল ইন্ডিয়ান আর্মির কারণে। তো আপনাদের কমেন্টত লিখক ইন্ডিয়ান আর্মি লাভ ইউ, বা যে কোনো ইন্ডিয়ান আর্মির বিষয়ে লিখি দিয়ক, ভাল লাগিব এটা ইন্ডিয়ান আর্মির বিষয়ে লিখি কিনে। আর সরপরা একটা মোৰ সপোন আছিল ইন্ডিয়ান আর্মিত মই জয়েন হম বলে, কিন্তু মোৰ দেহায় মোৰ লগত সাথ নিদিলে, এটা সেলুটটো দি দিয়া যায়। জয় হিন্দ ইন্ডিয়ান আর্মি, উই লাভ ইউ। আমার কারণে ইমান কষ্ট করে ইয়াতে ঘর বাড়ি এড়ি কিনে, কিমান কত জঙ্গলত কত বরফত থাকে ইয়াতে, তো ইহতর কারণে তো আমি ইয়াত রখাটো অল্প সেলুট দিয়াতে একটু ডাঙর কথা নহয়। জয় হিন্দ, উই লাভ ইউ ইন্ডিয়ান আর্মি। তো এইখিনিতে মোৰ এটা কথা কবলগীয়া আছিলে, আমাৰ চেনেলত এতিয়া গিফ্ট এৱে কণ্টেষ্ট এটা চলি আছে। গিফ্ট এৱে কণ্টেষ্টৰ গিফ্টটো হৈ গ'ল বটৰ ধুনীয়া ইয়েৰফোন, আৰু এইটো দিয়া হ'ব আপোনাৰ গিফ্ট এৱেটো 2K ছাবস্ক্রাইবাৰ যেতিয়া হ'ব আমাৰ চেনেলত তেতিয়া। তাৰ ৰুলখিনি হৈ গ'ল কণ্টেষ্টত পাৰ্টিচিপেট কৰিবলৈ, যে আমাৰ কমেণ্ট ছেকশ্যনত আপোনালোকে ধুনীয়া হাইলাইটেড কমেণ্ট এটা লিখিব লাগিব, গুড বা ৱাছআপ নহয়, এনেকুৱা শ্বৰ্ট নহয়, ধুনীয়া হাইলাইটেড কমেণ্ট, বা কিবা যদি আমার ভুলো হয়েছে বা যদি কিবা ভালো লাগিছে ধুনিয়াকে লিখিলে হল। আর আপনার কমেন্টত আপনাদের আপনার ফেসবুক আইডি নহলে বা ইনস্টাগ্রামের আইডিটা মেনশন করব, যাতে আমি তারপর আপনার বিচারি উলিয়াব পারো। আর একটা কথা, যদি আমার লোকেল এরিয়ারে হয় যদি উইনার, তেতিয়া হলে আমি তেখেতক সারপ্রাইজ দিম, আমার ভিডিওর জড়িয়ে আমি সারপ্রাইজ দিম, তেখেতর ঘর গিয়ে কিনে আমি নিজে দিয়ে আহিম, ভিডিওটো আপলোডও হবো আমার চ্যানেল। আর যদি দূরের থাকে হলে আমি গিফটটো কোরিয়ার করে দিম। ঠিক আছে, এতিয়া ভিডিওটো এনজয় করব আপনাদের। চাওক আমি আহি পাই গলো অয়াং নদী, চাওক ইয়াত কাম করে আছে মানুষবিলাকে, ট্রেক্টরত লোড করে আছে, এফালে আপনার এইফালে ইয়া চেন কেবল, আপনার ঘর যা পকা পকা বনোয়া হয় এইবিল এনেকাই চেন কেবল ইয়ারপা লওয়া হয়, চাইছে কিমান কষ্ট করে আছে মানুষবিলাকে। আর এইফালে আপনার দেখাব খুঁজিম, জেসিবি কি খুদাই চলি আছে, মাজত মিম চলি আছিল আপনাদের জানে সাকে, এনেকা যদি জেসিবি কি খুদাই কবাত চলি থাকে এটা জেসিবি কি খুদাই চাব পারে আপনাদের। ইমানতে কই কিনে আর পিছলৈকে চাই থাকবে ভিডিওটো, আপনাদের স্কিপ নকরব, আর নতুনকে আইছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করব, শেয়ার করব, লাইক করব। এয়া আমার গাড়ি পানিত সুমাই দিয়া হল, চাব পারে আপনাদের। এটা আমি শ্যাম্পু ওলাম, গাড়ি ধুম, বড়িয়াকে চিকচিকিয়া করে দিম, লগরে গাড়ি হয়, লগরিয়ার গাড়ি হয়, মই বহিছো যদি মই ধুইও দিম, কেন নুধুম। কৰি দিম,
লগরে গাড়ি হয় কইছো যেতিয়া ধুই দিবই লাগিব আৰু কি কৰিবি আজি একদম চনচনিয়া কৰি দিম জিলিকাই দিম আজি গাড়ি আমি ইয়াত গাড়ী ধুই আছোঁ আৰু ওচৰতে আপোনালোকৰ দাদা কিছুমানে মাছ মাৰি আছে জালৰ পৰা তো আমি ওচৰত যাম বুলি ভাবিছিলোঁ কি মাছ পাইছে পোৱা নাই তেহেঁতে আমাক যাব মানা কৰিছে কাৰণ আমি গ'লে আকৌ মাছকেইটা পলাই যাব যে সেইকাৰণে অলপ পিছত যাই আপোনালোকক দেখুৱাম এনেকুৱা নিজান নদীত ঢৌ বৈ আছে যেনেকৈ তেনেকৈ তোমাৰ মৰম মোৰ হিয়াত বৈ আছে আহিবা জানো তুমি মই ৰখি আছোঁ অকলশৰীয়াত ইয়াত সৰু সৰু মাছ ঘূৰি আছে ইয়াত কেমেৰাত আপোনালোকে চাই পাইছেনে পোৱা নাই হ'ব এক ছেকেণ্ড এইটো এইটো অলপ মাজত গৈ কিনে দেখুৱাই আছোঁ ৰ'ব একদম সৰু সৰু মাছ মইতো চকুৰ পৰা চাই পাই আছোঁ হয় একদম সৰু সৰু মাছ আছে কেমেৰাত উঠিছে নে নাই নাজানো আৰু পিছতহে গম পাম উঠিছে নে উঠা নাই এতিয়া মই ৰ'দৰ কাৰণত চাব পৰা নাই স্কিনত এয়া ইয়াত জাল বহি আছে একজনে এইফালে চেন কেবল উঠাই আছে সেইটোৰ কাম নিজে কৰি আছে এইফালে অথনিয়ে কৈছিলোঁ জে চি বি সেয়া জে চি বিখন দি আছে মাটিখন দি আছে এয়া চাওক দাদাহঁতে ইমান মাছ পাইছে পুৰা টুকুৰি আধা ভৰ্তি কৰি লৈছে দাদাহঁতে ধুনীয়া ধুনীয়া মাছ নদীৰ মাছ এতিয়া পুৰা তাজা তাজা মাছ আৰু খাবই পেলাই সোৱাদ আৰু এইটো কি কৰিব লাঠিটো বা কিবা কৰিব অঁ ইয়াত গুজি দিব ন জালটো অঁ কি কৰিব এইটো লগাব নেকি এয়া দাদাই জাল লগাই আছে বা আনিছে কাটি কিনে গুজিব ইয়াত জালখন যাতে পানীৰ ঢৌত যাতে সেইফালে গুচি নাযায় সেইকাৰণে লগাব আপোনালোকে ইয়াত কি চেন কেবল উঠাই নেকি দাদা চেন কেবল নে মাছ মাৰিব আহিছে অঁ মাছ মৰা পাৰ্টি হয় ন আমিতো সেই কিবাৰ পৰা আহিছোঁ জোনাৰ পৰা আহিছোঁ আপোনালোকৰ ঘৰ অয়ান ন আমি জোনাৰ পৰা আহিছোঁ আমি অলপ অঁ আপোনালোকৰ ডাক হয় অঁ ডাক লোৱা হয় দাদাহঁতে ডাক লৈছে এই নদীটো ডাক লৈছে দাদাহঁতে মাছ মাৰি আছে চাব পাৰিছে আৰু সৰু সৰু ভাইটিবিলাক ইয়াত কামো কৰি আছে অঁ পাৰ্টিটো আহিব ঠিক আছে আহিছোঁ দাদা আপোনালোকে লাগি থাকক দেই অঁ অঁ হ'ব দাদা আহিছোঁ আমাৰ এতিয়া গাড়ী ধোৱা হৈ গ'ল একদম গাড়ী চিকচিকীয়া হৈ গ'ল চল 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 ভাই চল চল আমি গৈ আছোঁ এতিয়া ঘৰ অভিমুখে গৈ আছোঁ এই আমাৰ যোগেশ আমি চবে অলপ গাও ধুই ল'লোঁ মজ মস্তিও কৰি ল'লোঁ আমাৰ ইনষ্টাগ্ৰামত ফ'ল' কৰিব চাই পাব আমাৰ ৰীলবিলাক ৰাস্তা যেনেকুৱা ভাবিছোঁ বাইক চলালে নহয় অকল গাড়ীত বহিলেও হেলমেট পিন্ধিব লাগিব একদম মাথাতে পাই গ'লোঁ মই ওপৰত একদম হেলমেট পিন্ধি আহিম নেক্সট টাইমৰ পৰা মনত ৰাখিম আপোনালোকেও মনত ৰাখিব ইয়াত যদি আহে হেলমেট পিন্ধি আহিব নহ'লে মাথাত পাব তো এয়া আমি অলপ ওয়ানৰ এখন ধাবাত সোমাইছোঁ কিবা এটা খাই লওঁ বুলি বহুত ভোক লাগিছে গাড়ী ধুই দিয়ে একদম ভোক লাগি গ'ল এয়া চাই আছে একদম পুৰা খাই আছে সিহঁতে চোৱা চিতা নাই আৰু তো মই অলপ খাই লওঁ আপোনালোকে চাই থাকক ইয়াত মানে খোৱাটো চাই থাকিব নালাগে ভিডিঅ'টো চাই থাকক আপোনালোকে লগ কৰি আছোঁ ৰ'ব তো গাইজ আমাৰ ব্লগ ইমানতে সমাপ্ত কৰোঁ বুলি ভাবিছোঁ এইফালে আমাৰ চাই পাইছে ইমান ধুনীয়া এটা ফৰেষ্ট আছে চাই পাইছে মোৰ পিছফালে
তো এনেকুৱা ব্লগ আৰু লাগে যদি আপোনালোকক কমেন্টত জনাব মই নিশ্চয় কৰিব চেষ্টা কৰিম আৰু অৰুণাচলত আমাৰ অসমতে হওক অৰুণাচলতে হওক বহুত জগা আছে আমাৰ ধুনীয়া ধুনীয়া জগা আছে বাহিৰত যাব দরকারে নাই মানে আমার অসমতে আমার উচরতে আমার লাগি আছে বহুত ধুনিয়া ধুনিয়া এফালে চাই পাইছে আপনালোকে তো আপনালোকে জানেই সাগে অসমত দুখনে বরখারণ্য আছে এখন হৈ গল আমার দিহিং পাটকাই আর এখন হৈ গল আপনার প্রবাহ বরখারণ্য এই মই যোনফালে দেখাই দিছো এই চাই লোক ধুনিয়া বহুত ডাঙর আর এইফালে যোন এইফালে আছে আমার এইটো অরুণাচল ফরেস্ট আর এই সাইডে আমার প্রবাহ বরখারণ্য তো বহুত এনেকা জগা আছে আমার অসমতে বহুত ধুনিয়া ধুনিয়া জগা আছে আপনাদের যদি বিচারে এনেকা ব্লগ লাগে মই চেষ্টা করিম বনাবর কারণে আপনাদের কমেন্টত জানাবো তো কেনেকুয়া লাগিলে ভিডিওটো চাই জানাবো আর লাইক করিব শেয়ার করিব চ্যানেলটো সাবস্ক্রাইব করিব নতুনকে আহা মেম্বার বিলাক প্লিজ আমি কষ্ট করে আছো আপনাদের কারণে দেখাম বলে জায়গা এন্টারটেইনমেন্ট করে আছো আমি তো ইমানতে কই মোর ব্লগ সমাপ্ত করলো থ্যাংক ইউ জয় আই অসম।